हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब माय चैनल। सारा भारतवर्षे सेंट्रल यूनिवर्सिटी आछे 54। 54 सेंट्रल यूनिवर्सिटी समग्र भारतवर्षे आछे। वेस्ट बेंगले सेंट्रल यूनिवर्सिटी आछे एकटा मात्र, सेटा हलो विश्वभारती यूनिवर्सिटी। बाकी जे समस्त यूनिवर्सिटी गुलो वेस्ट बेंगले आछे सेगुलो हलो स्टेट यूनिवर्सिटी। आम्रा आमादेर पछंद मतो सब्जेक्ट गुलोते स्टेट यूनिवर्सिटी गुलोते जे रकम दरखास्त करब, तार साथे साथे अवश्यई सेंट्रल यूनिवर्सिटी हिसाबे विश्वभारतीते दरखास्त करब। आमार चैनले विश्वभारतीते पढ़ानो हय अंडार ग्रेजुएट एवं पोस्ट ग्रेजुएटेर आलादा आलादा सबजेक्टेर भिडियो देया आछे। सेई आलादा आलादा सबजेक्टेर भिडियोगुलो आपनारा अवश्यई देखे राखुन। एमन अनेक सबजेक्ट आछे जेगुलो सम्बन्धे आमरा किछुई जानि ना, सेरकम अनेक सबजेक्टे विश्वभारती यूनिवर्सिटीते पढ़ानो हय। सेइ आनकमन सबजेक्टगुलोर भिडियो आमार चैनेले पेये जाबेन। डेस्क्रिप्शन बक्से लिंक देया आछे, सेखान थेके देखे राखुन। सेइ आनकमन सबजेक्टगुलो आमरा समस्त स्ट्रीमेर छेलेरा प्राय दरखास्त करते पारबो, সেগুলো না জানার কারণে আমরা দরখাস্ত করতে পারি না। আমরা শুধু যেগুলো জানি জেনারেল সাবজেক্টগুলো, সেই সমস্ত সাবজেক্টগুলোতেই দরখাস্ত করি। বাকি সেই সমস্ত যেগুলো আনকমন সাবজেক্ট সেগুলোতে কেউই দরখাস্ত করি না। সেই সমস্ত সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাই আমরা আমাদের পছন্দ মতো সাবজেক্টগুলোতে দরখাস্ত করব, তার সাথে সাথে এই সমস্ত আনকমন সাবজেক্টগুলোতেও দরখাস্ত করে রাখব, কারণ এগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির শিক্ষা ভবনের আন্ডারে পোস্ট গ্রাজুয়েট কোর্স MSc ইন বোটানি সম্বন্ধে দেখব। কত পার্সেন্ট নম্বর থাকলে আমরা MSc ইন বোটানিতে দরখাস্ত করতে পারব, সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেব। MSc ইন বোটানি বিশ্বভারতী ইউনিভার্সিটির শিক্ষা ভবনের আন্ডারে, ইনস্টিটিউট অফ সায়েন্সেস, কোড 03। পোস্ট গ্র্যাজুয়েট MSc, কোর্স কোড MSc, ডিউরেশন 2 ইয়ার্স, কোর্স কোড নাম্বার 32, 4 সেমিস্টার্স। জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু MSc কোর্সেস, অল ক্যান্ডিডেটস সিকিং অ্যাডমিশন টু MSc কোর্সেস শুড বি BSc অনার্স গ্র্যাজুয়েট ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট আন্ডার 10+2+3 প্যাটার্ন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ ডিপার্টমেন্টাল রিকোয়ারমেন্টস অ্যাজ শোন ইন দ্য টেবল। মডালিটিস অফ প্রিপেয়ারিং মেরিট লিস্ট ফর অ্যাডমিশন টু MSc কোর্সেস, MSc কোর্সের যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা কীভাবে তৈরি হয়। MSc ইন বোটানি অ্যাডমিশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস সিকিওর আউট অফ 100 ইন দ্য রিলিভেন্ট রিটিন টেস্ট। 100 নম্বরের রিটিন টেস্ট বা অ্যাডমিশন টেস্ট হবে, সেটার ওপরেই মেরিট লিস্ট তৈরি হবে এবং সেখান থেকেই অ্যাডমিশন নেওয়া হবে। দ্য কোয়ালিফাইং সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য ডিপার্টমেন্টাল ক্রাইটেরিয়া অ্যাজ শোন ইন দ্য টেবল বিলো। দ্য কোয়ালিফাইং মার্কস
In admission test shall be 30% for general candidates. Jara general candidate, tader admission test er je 100 number er porikha hobe, tate 30% orthat 30 number obosshoi pete hobe, tobei merit list e eligible hoben. Ar jara OBC candidate, 27 for OBC candidates. Jara OBC candidate, তাদের 100 মধ্যে 27 অর্থাৎ 27% পেতে হবে, তাহলেই এলিজিবল হবেন মেরিট লিস্টের জন্য। দেয়ার শ্যাল বি নো এলিজিবিলিটি মার্কস ইন কেস অফ এসসি এসটি ক্যান্ডিডেটস। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা যে অ্যাডমিশন টেস্টের 100 নম্বরের পরীক্ষা হবে, তাতে যা নম্বর পাবেন সেই নম্বরেরই মেরিট লিস্টে দেখানো হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এমএসসি ইন বোটানিতে ভর্তি হতে গেলে যে অ্যাডমিশন টেস্ট হবে 100 নম্বরের, সেখানে জেনারেল ক্যান্ডিডেটরা 30 নম্বর পেলে মেরিট লিস্টে নাম থাকবে, ওবিসি ক্যান্ডিডেটরা 27 পেলে মেরিট লিস্টে নাম থাকবে, এবং ওবিসি এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা যা নম্বর পাবেন সেটাই ওদের মেরিট লিস্টে থাকবে, এবং তার উপরে যে সমগ্র মেরিট লিস্ট হবে আলাদা আলাদা জেনারেল ওবিসি এসসি এসটি হ্যাঁ ইডাব্লিউএস, সেই মেরিট লিস্ট অনুসারে সিলেকশন হবে এবং অ্যাডমিশন টেস্টে তাদেরকে ভর্তি নেওয়া হবে। কি কি যোগ্যতা থাকা দরকার? এমএসসি ইন বোটানি সাবজেক্টের সাবজেক্ট কোড 313, এলিজিবিলিটি ফর জেনারেল 50% মার্কস ইন অনার্স সাবজেক্ট। জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের বিএসসি ইন বোটানিতে 50% মার্কস থাকলেই এমএসসি ইন বোটানিতে দরখাস্ত করতে পারবেন। ফর ওবিসি 45% মার্কস ইন অনার্স সাবজেক্ট। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের বোটানি অনার্সে 45% নম্বর থাকলেই এমএসসি ইন বোটানিতে দরখাস্ত করতে পারবেন। ফর এসসি এসটি ক্যান্ডিডেট পাস্ট ইন বিএসসি অনার্স। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের বোটানি অনার্সে পাস থাকলেই এমএসসি ইন বোটানিতে দরখাস্ত করতে পারবেন। ইনটেক ক্যাপাসিটি, কতগুলো সিট আছে? জেনারেল 22, ওবিসি 14, এসসি 8, এসটি 4, ইডাব্লিউএস 5, টোটাল 53। এমএসসি ইন বোটানিতে মোট 53টা সিট আছে। আপনাদের যাদের এই যোগ্যতা আছে তারা দরখাস্ত করতে পারবেন। আর যে কোশ্চেনটা বারবার আসছে, ক তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, তার উত্তর হলো একটা, এই আগস্ট মাসেই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। আগের বছর অর্থাৎ 2020 সালে আগস্ট মাসের 10 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং চলেছিল প্রায় এক মাসের ওপর ধরে। তাই আপনাদের এত ব্যস্ত হবার দরকার নেই, যখনই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আমি ইনফরমেশন জানিয়ে দেব আপনাদের সবারই কাছে। আর আমার চ্যানেলে দেয়া প্রি প্রিপারেশন ভিডিওটা অবশ্যই দেখে রাখুন। ফর্ম ফিল আপের আগের প্রস্তুতি হিসাবে ভিডিওটা বানিয়ে দেওয়া আছে, সেটা দেখলে আপনারা নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে করতে পারবেন। সেই জন্যেই ভিডিওটা বানিয়ে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ভিডিওটা অবশ্যই দেখে রাখুন। কি কি ডকুমেন্ট হাতে রাখতে হবে তাহলেই অনলাইন ফর্ম ফিল আপ নিজের মোবাইল থেকে করতে পারবেন, সেটা সব কিছুই ভিডিওগুলো
প্রিপারেশন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর যখনই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেব, সেইটা দেখে দেখে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে কি হবে, ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হবে না। আমাদের মনে রাখতে হবে ফর্ম ফিল আপ যেন সঠিকভাবে হওয়া চায়, কারণ প্রতি বছর ভুল ফর্ম ফিল আপের জন্য অনেক ক্যান্ডিডেট বাতিল হয়ে যান। এমনও দেখা গেছে যে ক্যান্ডিডেটটি শেষে চান্স পেয়ে গেছেন, ভর্তি যখন হতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তিনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপে ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলেন, সেই কারণে শেষকালে এসেও সেই ক্যান্ডিডেটরি বাতিল হয়ে যাচ্ছেন। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের ফর্ম ফিল আপ যেন সঠিকভাবে হওয়া চায়। আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।